আমার মনে হয় এখানে যারা এসেছে যুবকদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে কোরআনের প্রোগ্রামগুলোতে যুবকদের এরকম প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ নাস্তিক মুরতাদদের নয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার বাংলাদেশ এতগুলো মানুষ এখানে এসেছেন কাউকে টাকা পয়সা দেওয়া হয় নাই এমন কি বড় আজিব বিষয় হলো এখানে কোনো প্রশাসনিক নিরাপত্তার দরকার হয় নাই এতগুলো মানুষ বসে আছেন সবাই নীরব চুপচাপ কথা বলছেন না এবং একটা সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান শুধু যে পুরুষ মানুষ এসেছেন তাই নয় আমি শুনেছি মহিলাদেরকে নাকি চারটা প্যান্ডেলেও জায়গা দেওয়া যায়নি তার মানে আশপাশের বিভিন্ন এলাকায় হয়তো বাড়ি ঘরে আজকে আর মানুষ নাই এক একটা মাহফিল মানে মানুষের জন্য এক একটা মিলন মেলা এই বাংলাদেশকে যারা বান্দ্রামীর বাংলাদেশ বানাতে চাও এই বাংলাদেশকে যারা এই বাংলাদেশ থেকে যারা ইসলামকে মুছে দিতে চাও তাদেরকে দেখা দরকার এই যশোরের মনিরামপুরের রাজগঞ্জ এলাকায় এরকম একটি সমাবেশে মানুষ যদি কুরআনের জন্য পাগল পাড়া হয়ে কাজ কাম ফেলে চলে আসতে পারে এদেশে কোটি কোটি তাওহিদবাদী জনতা যারা তাদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে সুতরাং এত সংখ্যক তাওহিদবাদী মুসলমান এই দেশে বেঁচে থাকতে এদেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এদেশের তাওহিদবাদী মানুষ বরদাস্ত করবে না বরদাস্ত করবে না এদেশের আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে যুবকরা নায়িকা গায়িকা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সঙ্গ ছেড়ে দিয়ে যুবকরা এখন আলেমদের সঙ্গ দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ ইসলাম বিরোধীরা যখনই দেখেছে যুবকরা আলেমদের জন্য পাগল পাড়া হয়ে আছে তখন যে সকল আলেমদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটত সেই সকল আলেমদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে আটকে রাখা হয়েছে কিন্তু কোনো লাভ হবে না কারণ এদেশের মানুষ তারা আলেমদেরকে ভালোবাসে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না যারাই জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেও সম্মানিত ভাইরা এবং বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেও যারাই আলেম উলামার সাথে দুশ্মনী করেছে তারাই দুনিয়াতে কোনো না কোনো ভাবে এর পরিণাম ভোগ করেছে কিছু কিছু মানুষ মাঝে মাঝে হুঁশ থাকে না এই যে মাহফিলগুলো তো দেখবেন আলেমদের মুখের উপরে কথা বলে এমন কি অনেকে এসে ডিরেকশন দেয় এইটা বলবেন না চুরার চুরা এগুলা বললে তোর চরিত্রের সাথে মিলে যাবে এই জন্য আলেমদেরকে এসে ডিরেকশন দাও কোরআনের মাহফিল কিংবা মসজিদের মিম্বরগুলো কারো বাপের কথাই চলবে না মসজিদের মিম্বর আর এই মাহফিলের মঞ্চগুলো চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে এদেশের মানুষ কোরআন সুন্নাহকে হৃদয় দিয়ে আঁকড়ে ধরেছে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে সুতরাং যে দেশের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলামের শেকড় এই দেশ থেকে কেটে দেওয়া সম্ভব নয় আল্লাহ আমাদের সবাইকে আজীবন দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন আপনারা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছেন আহারে এদিকের মানুষের রোদও লাগতেছে কষ্ট হচ্ছে আপনাদের খুব গরম লাগছে এর মধ্যে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমরা কি আল্লাহর কোরআনের জন্য ধৈর্য ধরে কিয়ামতে নাজাত পাবার আশায় আমরা কি কিছুক্ষণ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং হেদায়েতের উদ্দেশ্যে বসতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা এই যে পৃথিবী আমরা যেখানে এখন বাস করছি দেখুন চার পাঁচটা কত সুন্দর নদ নদী গাছপালা তরুলতা মাথার উপরে আসমান পায়ের তলায় জমিন সুন্দর এই বিশ্ব চলাচল একদিন ধ্বংস হয়ে যাবে এগুলো কিচ্ছু থাকবে রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল
ওই ফেরেশতাকে আল্লাহ যে দায়িত্বে বানিয়েছেন তার দায়িত্ব হলো তিনি কিয়ামতের ঘটনা উদ্বোধনের সময় শুধু শিঙ্গায় একটা ফু মারবেন তিনি তার মুখের সামনে এই জন্য শিঙ্গা নিয়ে কান পেতে বসে আছেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন তখনই তিনি শিঙ্গায় ফু দিবেন যখনই তিনি শিঙ্গায় ফু মারবেন একটা শিঙ্গার ফুৎকারে গোটা জমিনটা কেঁপে উঠবে আল্লাহু আকবার এমন ভাবে কেঁপে উঠবে জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো টাওয়ার গুলো উঁচু উঁচু প্রাসাদ গুলো লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা বলছেন সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না আসমান জমিন উলট পালট হয়ে যাবে সবকিছু মেসাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি একদিন কিয়ামত হবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনাদের কি বিশ্বাস হয় তবে কিয়ামতের সেই প্রলয়ঙ্কারী ঘটনা কোন বছরের কোন মাসের কত তারিখে ঘটবে এটা কি আপনারা সবাই জানেন না আমরা কি কেউ জানি না যিনি জানেন তিনি কে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলে বলে সাবধান করছেন তখন কাফের মুশরিকরা বলাবলি আরম্ভ করলো আমাদেরকে যে কিয়ামতের কথা বলা হয় সেই কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কবে সংঘটিত হবে রব্বুল আলামিন কাফের মুশরিকদের কথা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ ও নবী কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী সেই ঘটনা কখন সংঘটিত হবে আপনি তাদেরকে জবাব দেন قل إنما علمها عند الله اپنی دادر کے جو بابدن کیا مطرشی محا پرلیان کاری گھٹونا ککھن گھٹ بے ایک جن چھڑا کیو جانے نا تینی کے تو بے کیا مطر گھٹونا گھٹ بار آگے امرا کے من بھایا بہو پوریستی دیتی تھاک بو আমরা কি বিপজ্জনক পরিবেশে থাকব সেগুলো আমাদের সতর্কতার জন্য দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন কিয়ামতের আগে আখেরি জামানার মানুষ এরা ভয়াবহ পরিবেশে বাস করবে আমরা যে আখেরি জামানার মানুষ আপনাদের কি বিশ্বাস হয় শেষ নবী এসে গিয়েছেন মানে হচ্ছে কিয়ামত কাছে চলে এসেছে এজন্য নবীজি বলতেন আনা ওয়াস সাআতু কাহাতাইনি ওয়া দাম্মা সাব্বাবাতি ওয়াল উস্তা এই দুই আঙ্গুল একত্রিত করে নবীজি সাহাবীদেরকে বলেছিলেন শোনো আমি আখেরি নবী আমার পরে কোনো নবী নাই আমি এবং কিয়ামত এভাবে একসাথে এসেছি যেহেতু আমি দুনিয়াতে চলে এসেছি সুতরাং কিয়ামত কাছে চলে এসেছে আমার আর কিয়ামতের মধ্যে আর কোনো ব্যবধান নাই সুবহানাল্লাহ বলেন কিয়ামতের আগের জামানায় একদম নিকটবর্তী সময়ে আমরা বাস করছি শেষ জামানাটা হবে ভয়ঙ্কর এটা হবে ফিতনা নবীজি বলেছেন আখেরি জামানায় ঈমান টিকায় রাখা মানুষের জন্য মুশকিল হবে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন দুরূহ ব্যাপার ঠিক তেমনি আখেরি জামানায় ফিতনার সময়ে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখাও হবে অত্যন্ত কঠিন ব্যাপার মানুষ সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা কাফির হয়ে যাবে দেখুন আমরা কতটা ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতিতে বাস করছি এখন ইমান হারানোর জন্য ঘরের বাহিরে যাওয়ার দরকার নাই আপনার পকেটের ভেতরে একটা জিনিস আছে ওই জিনিসের অপব্যবহারই আপনার ইমান হারানোর জন্য যথেষ্ট বলেন তো কিসের কথা বলেছি মাশা আল্লাহ এখন ইমান হারা হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে
নবীজি বলেছেন আখেরি জামানা বড় ভয়াবহ, এটা ফিতনার জামানা। আখেরি জামানায় আমলের চাইতে ঈমান বাঁচিয়ে রাখা কঠিন। এখন তো তাই হচ্ছে, আজান হয়েছে নামাজে গিয়ে নামাজের আমল করছে না, আমল তো নাই নাই, আখেরি জামানায় ঈমান বাঁচানো তো কঠিন হয়ে গিয়েছে। চতুর্দিকে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা। ফিতনার এই সময়ে নিজের ঈমানকে শেষ জামানায় টিকায় রাখতে পারবে যারা, সফল কাম হবে তারা। আমরা সফল হতে চাই কি চাই না? সফল হতে চাই কি চাই না? কারা কারা সফল হতে চান না হাত তুলেন। যুদ্ধের ময়দানে কমান্ডারের কমান্ডের আগেই যদি সবাই কাম করা আরম্ভ করে, তাহলে বলেন তো বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে না নাই? আপনারাও রেডি যে হুজুর যাই বলবে সব জিনিসই ঠিক না, এটা বেঠিক হুজুর, এটা বেঠিক কথা বলবে, যাতে করে আপনাদের কনসেন্ট্রেশন যাচাই করা যায়। যাই হোক, হাত অনেকে তুলেছিল সাথে সাথে নামাই ফেলেছে, কোনো অসুবিধা নাই। আমরা সফল হতে চাই তো, কারা কারা সফল হতে চাই একটু হাত তুল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে সফল হতে হলে আখেরি জামানার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক মহিলারা মাহফিলে এসেছেন, মহিলাদের ব্যাপারেও আজকে অনেক ওয়াজ আছে ইনশাআল্লাহ। তাহলে আখেরি জামানার ফিতনা থেকে আমরা বেঁচে থাকার জন্য আখেরি জামানার ফিতনাগুলো সম্পর্কে জানা দরকার, কারণ নবী যে আখেরি জামানার ফিতনার ব্যাপারে বলে গিয়েছেন আরো দেড় হাজার বছর আগেই। হাদিসের কিতাব পড়লে দেখবেন কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়গুলোতে সেগুলো বলে দেওয়া হয়েছে। দেখুন কিয়ামতের আগে কিরকম ফিতনা ঘটবে, আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে? নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে। আপনারা সবাই একটু গলার আওয়াজ বড় করে বলেন তো, মসজিদ কি ইবাদতের জায়গা না ফিতনার জায়গা? এখন নবীজি যে দেড় হাজার বছর আগে বলে গেলেন কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ মসজিদের ভেতরে ফিতনা করবে, তাকায় দেখেন তো আমাদের সমাজের দিকে, আমাদের সমাজের মসজিদগুলোতে হাত বান্ধা নিয়ে ফিতনা আছে না নাই? আমিন জুড়ে বলা আসতে বলা নিয়ে ফিতনা আছে না নাই? কমিটিতে পদ দখল কে করবে এটা নিয়ে ফিতনা করে এক এলাকায় মসজিদ চারি পাঁচটা বানাই ফেলেছে, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা প্রকাশ পাবে। মসজিদ থেকে কিরকম ফেতনা প্রকাশ পাবে নবীজি সেগুলো সুন্দর করে আমাদেরকে বলে গিয়েছেন, যাতে করে আমরা সবাই সচেতন হয়ে যেতে পারি, সাবধান হয়ে যেতে পারি। একটা দুইটা হাদিসের কিতাব নয়, পাঁচটা হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, সুনান নাসাই এবং মুসনাদে আহমদ, পাঁচটি গ্রন্থে বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন লা তাকুমুস্সাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর বড়াই না করে, গর্ব না করে। আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষ মসজিদগুলোকে বাহ্যিক দিক দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে, মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করবে, তাকায় দেখেন আমার সমাজের দিকে মানুষ এখন মসজিদ বাড়ানোর পরে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে কম্পিটিশন করে। কোন এলাকার লোকেরা যদি 60 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানায়, তো অন্য এলাকার লোকেরা বলে আমরা তো 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। 1 কোটি টাকা দিয়ে কেউ যদি মসজিদ বানায়, তো অন্য এলাকার লোকেরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে প্রতিযোগিতা করে, গর্ব করে। আপনারা বলতে পারেন হুজুর মসজিদকে সুন্দর করা এটা কি খারাপ কাজ নাকি? না, মসজিদকে সুন্দর করা মোটেও খারাপ কাজ নয়, এটা ভালো কাজ। কিন্তু নবীজি বলেছেন শেষ জামানায় মানুষগুলো কেবলমাত্র মসজিদগুলোকে বাহিরের দিক দিয়ে চাকচিক্যময় করার প্রতি মনোযোগী হয়ে যাবে, কিন্তু ওই বাহিরের দিকে ফিটফাট সুন্দর থাকা মসজিদগুলোর ভেতরের অবস্থা ভালো হবে না। তাহলে ভেতরের অবস্থা কেমন হবে সেগুলোও নবীজি বলে গিয়েছেন। নবীজি বলেছেন ওই সুন্দর সুন্দর কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদগুলোর ভেতরের অবস্থা হলো, আল্লাহর নবী বলেছেন ইন্নামিন আলামাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো
উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ ওই কোটি কোটি টাকা বে নির্মিত মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে মসজিদগুলোর ভেতরে ইমানদারদের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে তাকায় দেখেন আজকে সুন্দর সুন্দর লক্ষ লক্ষ কোটি টাকা বে নির্মিত মসজিদগুলোর ভেতরে ইমাম সাহেব নিরীহ মানুষ সুদখোর ব্যক্তি কমিটিতে থাকায় সুদের বিরুদ্ধে তিনি ওয়াজ করতে পারেন না কমিটির মধ্যে ঘুষখোর থাকায় ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাত টাইপের লোকেরা কমিটির ভেতরে থাকায় ইমাম সাহেব দুর্নীতি নিয়ে লুটপাট নিয়ে আলোচনা করতে পারেন আর আমরাও আমাদের মসজিদগুলোতে পদ দিয়ে দিয়েছি তাদেরকে যাদের টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে টাকা পয়সা ক্ষমতার গরমে অন্যান্য জায়গায় পদ দখল করা গেলেও মসজিদের পদ পেতে হলে আপনাকে আল্লাহ ওয়ালা হওয়া লাগবে বলেছেন কি আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আর আখেরাত দিবসের উপরে ঈমানের পথে জীবন যাপন করবে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা মসজিদের কমিটিতে থাকবে তারা পাঁচ ওয়াক্ত নামাজে আসে যারা কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মসজিদে দেখা যায় টাকাওয়ালা পয়সাওয়ালা একটু ক্ষমতাওয়ালা কিন্তু নামাজের খবর না থাকলেও টাকার গরমে পয়সার গরমে মানুষ তাকে মসজিদের পদে বসায়া দিয়েছে আর ওই মসজিদগুলোতে অব্যবস্থাপনা বেশি হয় সেই মসজিদগুলোতেই দেখা যায় এই টাকাওয়ালা পয়সাওয়ালা লোকগুলো যারা নামাজেও আসে না দিনদারির কোনো বালাই নাই এরা হুজুরকে এসে বলে এটা বলবেন ওইটা বলবেন না সভাপতির ঘরের সভাপতি এটা তোর বাপের ঘর নয় এটা তোর নেতার ঘর নয় কোন মসজিদ কারো বাপ দাদা আর নেতার কথাই চলবে না মসজিদ চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের আলেমদেরকেও আত্মসম্মানবোধ ব্যক্তিত্ববান হওয়া দরকার অনেক আলেমরা আছেন এদের সামনে মাথা নত করে করে কথা বলে একজন আলেম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস পৃথিবীর নবীরা রক্ত দিয়েছেন কিন্তু কোন নবী রাসূল জালেমদের সামনে গিয়ে মাথা নত করেন না আপনি আলে আপনি নবীদের উত্তরসূরি হতে হলে আপনাকেও নবীওয়ালা চরিত্র আপনার মধ্যে লালন করতে হবে টাকার লোভে পয়সার লোভে কিংবা কারো হুমকি ধমকিতে কোনো আলেম কখনো জালেমের সামনে মাথা নত করে হক কথা বলা থেকে চুপ থাকতে পারে না এখন আমরা অনেকে ব্যক্তিত্ববান হতে পারলাম না মসজিদগুলোতে গিয়ে দেখবেন আবার কিছু জায়গায় সভাপতি সেক্রেটারি টাকা পয়সা আছে তো মানুষ বানায় দিছে পাঁচ ওয়াক্ত নামাজ তো নাই নাই শুক্রবারে জুমার দিনে যখন আসে আরে বাপরে বাপ লাটের ঘরে লাট তার জন্য সামনে জায়গা রাখা লাগে এগুলো আপনাদের এলাকায় নাই বাংলাদেশের বহুত জায়গা আছে এরপরে শুক্রবারে ইমাম সাহেব আরবি খুতবা যখন দেন আইসা বলে হাই দেখি একটু 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 সাইড 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 সামনে আছে এরকম আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন এক লোক এইরকম সবার পরে এসে সামনে আসতে চাইছে আল্লাহর নবী বললেন এই দাঁড়াও যেখানে জায়গা পেয়েছো সেখানে বসে যাও মসজিদ এটা আল্লাহর ঘর এখানে ঢুকার বসার আদব আছে না নাই শেষে আসলে আপনাকে শেষে বসতে হবে যত বড় লাটের ঘরে লাটি হয় না কেন আর সভাপতি হোক না কেন আর সেক্রেটারি হোক না কেন মসজিদে যদি সবার শেষে আসে আর রিক্সাওয়ালা ভাই যদি আগে আসে রিক্সাওয়ালা ভাই আগে এসে সে আগেই বসবে সভাপতি শেষে আসলে সবার শেষে প্রয়োজনে মসজিদে জায়গা না থাকলে বাহিরে বসবে এটা হচ্ছে মসজিদের আদব ঠিক কিনা বলেন সব জায়গায় নেতাগিরি চলে না মসজিদ এটা আল্লাহর ঘর এখানে বেয়াদবি চলবে না আগে বসতে হলে আগেই আসা লাগবে আর যে সকল ইমাম খতিব ভাইয়েরা মিম্বরে দাঁড়াইয়া চাকরির ভয়ে সত্য কথা বলতে পারেন না অনুরোধ করছি আপনি ইমামতির চাকরি ছাড়েন ছাইরা দিয়া মাটি কাইটা ভাত খান ব্যবসা করে ভাত খান দুই হাতে কামাই করে খান এটা আপনার জন্য সম্মানের হবে আর যদি আপনি বলেন না
আমি ওই মিম্বরে দাঁড়িয়ে কথা বলবই তো কোন চোর ডাকাতকে পরোয়া না করে সত্য কথা আপনাকে সাহসিকতার সাথে বলতেই হবে না বলতে পারলে চলে যান আপনি কারণ আপনার নিজের ঈমানই ঠিক নাই আপনি রিজিকের ভয় করেন রাজ্জাককে ভয় করেন না রিজিককে ভয় হবে না ভয় করব কাকে প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে জন্মায় আপনি রিজিকের ভয় করেন কেন আজকে আপনাদের এলাকায় এসে দুপুরের খাবার আমরা খেলাম আমি কি গত বছর জানতাম আজকে এখানে দুপুরের খাবার খাবো কোন কারণে আজকে বৃষ্টি হয়ে যাইতো বা মাহফিল কোন কারণে বন্ধ হয়ে যাইতো আমি হয়তো অন্য জায়গায় খাবার খেতাম তাহলে বোঝা গেল রিজিক কার কোথায় আছে এটা কেউ জানে আপনি তো ভয় পান কেন এই মসজিদের আশপাশের লোকেরা আপনাকে না খাওয়ালেও আপনি রাজ্জাককে ভয় করেন রাজ্জাক আপনাকে কান ধরে ওখান থেকে নিয়ে এর চেয়ে আরো ভালো জায়গায় স্থান দিয়ে দিবেন ঠিক কিনা বলেন রিজিকের মালিক কি ওই যে সকাল বেলায় একটা পাখি তার খাঁচা থেকে বের হয় খাঁচা থেকে বের হয়ে ডানা ঝাপটাইয়া ঝাপটাইয়া আকাশে উড়ে সকাল বেলা বাসা থেকে খালি পেটে সে রওনা হয় সে জানে না কোথায় তার জন্য রিজিক আছে কোথায় তার জন্য খাবার আছে কিন্তু ওই পাখিটা যখন সন্ধ্যা বেলায় তার বাসায় আবার ফিরে আসে তখন তার পেট আর খালি থাকে না ওই পাখিটাকে পেট ভরাইয়া বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কি আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ল নবীজি বলেছেন আমার উপর তোমার তাওয়াক্কুল থাকলে বান্দা পাখিকে আমি যেভাবে রিজিক দেই তোমাকেও আমি রিজিক দান করব সুবহানাল্লাহ বারিদ কে বলেন রিজিকের মালিক কে সম্মানিত ভাইয়েরা তাহলে নবীজি বলছেন আখেরি জামানায় মসজিদ থেকে এভাবে ফিতনা ছড়াবে আমাদের মসজিদ আর নবীজির মসজিদের বৈশিষ্ট্য আজকে একরকম নয় আমাদের মসজিদে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হয় আর নবীজির মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে আরো বহুত কর্মসূচি হতো সেখানে কোরআনের তালিম হতো সেখানে দার্স হতো সামাজিক কাজ হতো নবীজি মসজিদের মধ্যে বিচার ফয়সালাও করেছেন বিয়ে শাদিও পড়াইছেন আল্লাহর নবী মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন মসজিদ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেছেন আর আমরা এখন মসজিদ বানাইছি শুধু ইবাদতের জায়গা মানে অন্যান্য ধর্মের উপাসনালয়ে যেমন তারা খালি কি উপাসনা করে আমরাও আমাদের মসজিদ বানাইছি শুধু ইবাদতের জন্য অথচ আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন নবীজি শুধু মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করেননি নামাজের বাহিরে বহু সামাজিক কর্মসূচি নবীজির মসজিদে ছিল কি ছিল না এই কর্মসূচিগুলো যদি আমাদের মসজিদের মধ্যে থাকতো আমার মনে হয় কোনো এলাকায় অশুদ্ধ করে কোরআন তেলাওয়াতকারী লোক থাকতো না প্রত্যেকটা এলাকার মসজিদে যদি আমরা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে পারতাম তাহলে আমাদের সমাজে এত পরিমাণ লোক পাওয়া যেত না যাদের তেলাওয়াত অশুদ্ধ এই যে আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো অনেকে স্লোগান দেয় সংসদে জ্বালো ভাই স্লোগান দিয়েছেন ঠিক আছে আমি স্লোগানের সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু এদেশে জনসুমারি অনুযায়ী 91% মানুষ মুসলমান এই 91% মধ্যে আবার খোঁজ নিলে দেখা যাবে 85% মানুষই শুদ্ধ করে কোরআন পড়তেই জানে না বুঝবে আর কোন দিন তো যে দেশের মানুষ কোরআনই বুঝে নাই কিভাবে আপনি কোরআনের রাজ কায়েম করবেন আগে প্রতিটা মানুষের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে কোরআনের আলো জ্বালিয়ে দিতে হবে যদি প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে কোরআনের আলো ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য সবাইকে আগে কোরআন পড়তে হবে বুঝতে হবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন এরপরে নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে নবীজি বলেছেন ليكونن من أمتي أقوام يستحلون الحين والحرير والخمر والمعازف নবীজি বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে মাদককে তারা সহজ মনে করে সেবন করবে গ্রহণ করবে হালাল বানায় ফেলবে আল্লাহর নবী আরো বলেছেন মানুষ গান বাজনাকে স্বাভাবিক বিষয় মনে করবে বাদ্যযন্ত্রকে মানুষ
হালাল মনে করবে আজকে দেখেন আমাদের মুসলমানদের ঘরে ঘরে বাজনা আছে না নাই এমন কি আমাদের বিয়ে শাদী পর্যন্ত গান বাজনা ছাড়া উদ্বোধন হয় না আপনাদের যশোরে মনে হয় গান বাজনা একটু কম নাকি আরে বাপ রে বাপ বিয়ের সময় যে ঢোল তবলা বাজায় আচ্ছা আপনারা বলেন তো বিয়ে শাদী পাক কাজ না না পাক কাজ না এত আসতে বললে তো হবে না বিয়ে শাদী পাক না না পাক কাজ পবিত্র না অপবিত্র আরে বিয়ে তো ভালো জিনিস পবিত্র জিনিস গান বাজনা পবিত্র না অপবিত্র তো পবিত্র কাজ শুরু করতেছেন অপবিত্র জিনিস দিয়া অবশ্য আমাদের দেশে এটা সিস্টেম হয়ে গেছে এখন দেখা যায় সিনেমার উদ্বোধন করে কুরআন তেলাওয়াত দিয়ে গতকাল ফেসবুকে একজন একটা ভিডিও দিয়েছে একটা সিনেমার নাকি শুভ মুক্তি দোয়া মাহফিল হচ্ছে এ হুজুরকে দোয়া করতেছে কি জাতের হুজুর চিন্তা করছেন এটা কি জাতের হুজুর চিন্তা করেছেন এটা এটা আলেমের কোন কাতারেও পড়ে না আপনাদেরকে কি বলতাম আমরা তো এখন মুসিবতে আছি গত কয়েকদিন ধরে দেখতেছি এখন মিশরের একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ গোটা পৃথিবীতে যিনি সুপরিচিত ব্যক্তিত্ব শহীদ সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই আপনারা নাম শুনেছেন তিনি একটা তাফসির লিখেছেন তাফসিরের নাম কি তাফসির ফি জিলালিল কোরআন এই তাফসির লেখার কারণে মিশরের তৎকালীন সরকার তাকে বন্দী করেছে বন্দী করে জেলখানায় রেখে দিয়েছে এই ধরনের মানুষ এখনো পৃথিবীতে আছে যাদের কথায় যাদের বক্তব্যে যাদের লেখনীতে মানুষের মধ্যে পরিবর্তন হয় ইসলাম বিরোধীরা ভয় পেয়ে তাদেরকে আটকায় রাখে কিন্তু লাভ নাই কয়জনকে আটকাবেন একজন আটকাবেন আল্লাহ আরেকজন তৈরি করে দিবেন আল্লাহ তার দ্বীনের কাজ নিজেই পরিচালনা করাবেন মানুষ তৈরি করে দিবেন কি তো বলছিলাম শহীদ সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহির কথা তাকে ফাঁসির রায় দেওয়া হলো ফাঁসির রায় যখন দেওয়া হলো কারাগার কর্তৃপক্ষের নিয়ম হলো এটা কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না কোন দেশের ঘটনা এটা তো সব জায়গায় কথাও বলা যায় না ওই দিন এক জায়গায় ফেরাউন নিয়ে আলোচনা হচ্ছে এক লোক বলতেছে হুজুর পরিস্থিতি নিয়ে কথা বললেন না আমি বললাম ঘটনা চলে ফেরাউনে আপনি আবার কোন পরিস্থিতিতে চলে গেলেন নাকি ওইটা আপনি আপনার নিজের গায়ের উপরে টেনে নিলেন কেউ যদি মনে করে তার চরিত্র ফেরাউনের মতো হয়ে গেছে এটা কি কুরআনের দোষ না হুজুরের দোষ তো কারণই দোষ নাই কিছু মানুষ এরকম আছে না নাই মানে আমরা তাদের নাম ফেরাউন না দিলেও মনে মনে হে বুঝছে হেজে ফেরাউন ঠিক কিনা বলেন তো কারাগার কর্তৃপক্ষের নিয়ম হলো ফাঁসির আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কালেমা পড়াতে হবে তো কারাগারের ইমাম সাহেব আসছেন কালিমা পড়াইতে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই তিনি বললেন আপনি কে ইমাম সাহেব বলেন আমি তো এই কারাগারের ইমাম আচ্ছা ভালো কথা আপনি কেন এসেছেন আমি তো আপনাকে তওবা করানোর জন্য কালেমা পড়ানোর জন্য আসছি আপনার ফাঁসি হয়ে যাবে তো তো সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাই বলছেন আপনি যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কালেমা পড়ান তওবা পড়ান এই জন্য আপনি কি সরকারের তরফ থেকে কিছু পান নাকি বেতন টেতন পান হ্যাঁ সরকার তো আমাকে এই জন্য বেতন দেয় তিনি তখন আশ্চর্য হয়ে বলেছিলেন আহারে সাইয়েদ কুতুব কালেমার ব্যাখ্যা করেছে তারে দেয় ফাঁসি আর আরেকজন কালেমা পড়ায় তারে দেয় বেতন একজনের কালেমা তার রুটি রোজগারের যোগান দেয় আর আরেকজনের কালেমা তারে ফাঁসির দিকে নিয়ে যায় দুই কালেমা তো একরকম হতে পারে একই কালেমা একজন পড়াইলে টাকা পায় আর আরেকজন কালেমার ব্যাখ্যা লেখার কারণে কালেমা প্রতিষ্ঠার আন্দোলনের কারণে ফাঁসি হয়ে যায় সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে একজন একটা ইসলামী সঙ্গীত লিখেছে এক কালেমায় ফাঁসি আর এক কালেমায় এক কালেমায় রুটি রোজগার এক কালেমায় ফাঁসি না আর এক কালেমারা এভাবে গানের কথাটা তো ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে একজন লিখেছে গান আর আমাদের দেশের একজন পুরা নিয়ে নিছেন তার উপরে
লিখেছে কি নিয়ে আর নিয়ে গেছে কোন জায়গায় এমন কি এত ঘৃণ্য ঘৃণ্য কথা শুনলাম তিনি বলছেন হ্যাঁ তোমাদের কালিমায় ফাঁসি আছে আরো কত কিছু আছে এগুলো আমরা দেখতেছি আরো দেখব আল্লাহ দেখাইবে আশ্চর্য কথা এরা আলেম হলো কিভাবে আমার বুঝে আসে না এরা কি মাদ্রাসায় কসাসুল কোরআন কসাসুল আম্বিয়া এগুলো পড়ে নাই এরা কি নবী রাসূলদের কাহিনী পড়ে নাই পৃথিবীর দুইজন নবী ছাড়া আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম এই দুই নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা মার খেয়েছেন সমস্ত নবীরা রক্ত দিয়েছেন সুতরাং নবী রাসূলরা কালেমার জন্য রক্ত দেন কালেমার জন্য জীবন দেন পৃথিবীর অনেক নবী রাসূলদেরকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াক্তুলুনান নাবিয়িনা বিগাইরি হক অন্যায়ভাবে অসংখ্য নবী রাসূলদেরকে শহীদ করে দেওয়া হয়েছে সুতরাং কালেমার পথ ঈমানের পথ কখনো ফুল বিছানো ছিল না কালেমার দাওয়াত দিতে গিয়ে পূর্ববর্তী নবী রাসূলরা অত্যাচারিত হয়েছেন জেলখানায় বন্দী হয়েছেন ইমানি পরীক্ষা দিয়েছেন অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন নবী রাসূলদের তরিকায় যারা দাওয়াতি কাজ করবে কথা বলবে বাধা আসবে বিপত্তি আসবে জেল আসবে জরিমানা আসবে ফাঁসি আসবে তাও ইমানের দাওয়াত তারা থামাইয়া দিবে না আপনি এগুলা নিয়ে ফাইজলামি করেন মস্কারি করেন লাগাম টেনে ধরেন এই লোকটাকে আমরা বলবো কেউ পারলে থামান মুরব্বি আলেমরা এই লোকটারে নিয়ে আরেকটু তালেম দেন লোকটা বয়স্ক কিন্তু কি কথাবার্তা যে বলে আবুল তাবুল বলে আমার মনে হয় আরো পড়াশোনা করা দরকার শুধু মাহফিলে উঠে সুরে সারে তাল মিলাইয়া কথা বললেই হয় না আমি কোনোদিন মাহফিলে কোনো আলেমকে নিয়ে সমালোচনা করি না কিন্তু তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো নবী রাসূলদের দাওয়াতকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে এজন্য বলেছি সারা বছর মাহফিল না কইরা মাঝে মাঝে পড়াশোনাও করা দরকার তিনি নিজের মুখেই বলেন আমি 365 দিনই মাহফিল করি তো 365 দিন মাহফিল করলে আপনি পড়াশোনা করেন কোন সময় কিছু পড়ার টেবিলে গিয়ে বসেন সিনিয়র মানুষ বয়স্ক মানুষ পড়াশোনা নাই বলে মাঝে মাঝে তাওবাতান নাসুহা বলতে গিয়ে নাসুহাকে একজন মানুষের নামও বানায় ফেলেন পড়ার টেবিলে বসেন পড়াশোনা করেন নবী রাসূলদের দাওয়াত সেই দাওয়াতগুলো ফুলের মালার দাওয়াত ছিল না আমি এখানে এসেছি চেয়ারম্যান সাহেব সহ সবাই রিসিভ করলেন একজন ভাই খুব ভালো আপ্যায়ন করলেন এখন আমাদের দাওয়াতে মানুষ কত সম্মান করে আমাদেরকে আর নবী রাসূলরা দাওয়াত নিয়ে গিয়েছেন রক্তে রঞ্জিত হয়েছেন নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন তারা মার খেয়েছেন রক্ত দিয়েছেন অনেক সাহাবীরা জীবন দিয়েছেন তারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাও তারা জালেমদের সামনে মাথা নত করেন না এই ইতিহাসগুলো আপনার পড়া দরকার আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আখেরি জামানায় বাদ্যযন্ত্র বেড়ে যাবে এখন আমি বলছিলাম গান বাজনা ছাড়া আমাদের বিয়ে শাদী পর্যন্ত শুরু হয় না আমাদের বিয়ে শাদীর ভেতরে এখন গান বাজনা ঢুকে গিয়েছে অথচ বিয়ে শাদী হলো পবিত্র কাজ আর গান বাজনা হলো অপবিত্র কথা বলেন না কেন তাহলে বলেন তো এক লোক দাম্পত্য জীবন শুরু করেছে একজন নারী আর পুরুষের দাম্পত্য জীবন শুরু হওয়ার জায়েজ পন্থা হলো কি বিবাহ এই বিবাহ হলো পবিত্র কাজ এখন অপবিত্র জিনিস দিয়া যে ব্যক্তি পবিত্র জিনিস আরম্ভ করে তার দাম্পত্য জীবনে কোনোদিন বরকত আসবে না তার দাম্পত্য জীবনে কোনোদিন বরকত আসবে না গান বাজনা ঢোল বাদ্য বাজায়া যারা বিয়ে শাদী কইরা দাম্পত্য জীবন শুরু করে এদের ঘরে যে পুলামাইয়া জন্ম নিবে এগুলাও ঝাঁকানাকা মার্কা হবে এজন্য যুবকদেরকে বলছে যুবকরা শোনো অনেক যুবক দেখতে পাচ্ছি যুবকরা বাজনা অশ্লীল গান এগুলোর ধারে কাছে যাওয়া যাবে যুবক ভাইরা শোনো যদি গান বাজনা শুনতে যদি গান শুনতে মন চায় আমার দেশে সাইমুম
কলরবের শিল্পীরা কত সুন্দর সুন্দর গজল গায়, এগুলো শুনো নিজেরাও গাও। আমার জাতীয় কবি কত সুন্দর সুন্দর গজল লিখে গিয়েছেন, বাজনা ছাড়াও তো এগুলো ভালো লাগে, কত সুন্দর গান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু, এটা একটু ছেড়ে দেন তো ফেরটা, আপনারা পারেন না এটা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস, পারেন না আপনারা এটা, কারা কারা পারেন না হাত তুলে, তো সবাই তো পারেন, তা একটু গান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। কি সুন্দর গান গাইতে হলে যুবক ভাইরা গান গাইতে হবে কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, ঠিক কিনা? এই সকল গান, বাজনা নাই যেখানে আমরা আছি সেখানে, এখন তো বাজনা ঢুকতে ঢুকতে ওয়াজেও বাজনা ঢুকছে, এগুলা যুবকদের কারবার। তোমরা কি করো যুবকরা, তোমরা বিভিন্ন হুজুরদের আলোচনা ডাউনলোড করে কাট করে টিকটক বানাও, আর সেখানে ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক দেয়, ইমোশনাল মিউজিক দিয়ে এটাকে টিকটকে ফেসবুকে কাটিং করে আপলোড করে। আর টিকটক বানানোতে মেয়েরা অনেক পিছায়, তাই না? হ্যাঁ, টিকটক বানানোতে মেয়েরা পিছায় না আগায় আছে? আমার বোনদেরকে বলছি, বোনেরা টিকটক বানাইয়েন না, এখনকার পুচকা পুচকা পোলা ভাইয়ারা ফোন নিয়ে যে কি কারবার করে, এই ফোনের কথা একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। গান, অশ্লীল গান এবং বাদ্যযন্ত্রের কাছেও যাবেন না, কারণ গান বাজনা মানুষের অন্তরে নিফাকি বাড়িয়ে দেয়। নবীজি বলেছেন, আল গিনা ইয়ানবুতুন নিফাক ফিল কালব কামা ইয়ানবুতুল মাউজ্জারু, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি অশ্লীল গান বাজনা মানুষের অন্তরের কলুষতা বাড়িয়ে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা গান বাজনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। অশ্লীল গান বাজনা এগুলো কিসের আলামত? কিয়ামতের। আরো জুড়ে কিসের আলামত? এরপরে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন মহামারী আসবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এই যে আমাদের উপর মাঝে মাঝে গজব আসে, বিপদ আসে, এগুলো কি এমনি এমনি আসে? এগুলো মানুষের পাপের কামাই, মানুষের পাপের ফল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছেন স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে, মানুষের উপরে যত বালা মুসিবত আসে, এগুলো মানুষের দুই হাতের কামাই। মানুষ যখন অপকর্ম আরম্ভ করে, পাপ যখন শুরু করে দেয়, তখন মানুষের পাপের ফল হিসাবে তাদেরকে শাস্তি যিনি দান করেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প বাড়বে। কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে না? তুরস্কে এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্প। আইসক্রিম ড্যান্স একটা আছে না, এটা কোন দেশ থেকে আরম্ভ হয়েছে? হ্যাঁ, আপনারা জানেন না? এ যুবকরা কথা বলো, তোমরা তো ফেসবুক দেখো, আইসক্রিম ড্যান্স একটা আছে না, আইসক্রিম ড্যান্স, এটা কোন দেশ থেকে আসছে? ঠাড়া পড়ছে এখন গজব কোন দিক থেকে আসবে শুনেন, আমি হাদিস থেকে বলি কেন গজব আস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, ঘন ঘন ভূমিকম্প, মহামারী, গজব আসবে। আল্লাহর নবী বলেছেন সুন্দর সুন্দর শহর তোমরা দেখবা, রাতের বেলা দেখবা এত সুন্দর সুন্দর শহর, সকালবেলা দেখবা কিচ্ছু নাই, সব না সব মাটির সাথে মিশে গেছে,
আল্লাহ আকবার কেন কিয়ামতের আগে ভয়াবহ বড় বড় গজব আসবে সিরিজ ভূমিকম্প কেন হবে এগুলো আমার মতো ছোট হুজুর বলা লাগবে না 1500 বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নবীজি কি বলেছেন মনোযোগ আছে তো সবার ঠিক নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ হবে রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ দায়িত্ব পাইয়া লুটপাট করে চেটে পুটে লুটে পুটে খাওয়া আরম্ভ হবে তখনই কিয়ামতের আগে ভয়াবহ গজব আসবে কার তরফ থেকে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ইচ্ছামতো ভোগ করবে দেশের সম্পদ টাকা পয়সা দুর্নীতি করে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে এই রকম করে যখন চতুর্দিকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট আরম্ভ হবে গজব আসবে যার তরফ থেকে তিনি কে এখন তো লুটপাট লুটেরা আর দুর্নীতিবাজ চতুর্দিকে আছে আরে দায়িত্ব যখন পায় সম্পদ থাকে এক গুণ পাঁচ বছর পরে হয়ে যায় বিশ গুণ বোঝা যায় খাসলত খুব একটা ভালো খাসলত খুব একটা ভালো লুটে পুটে খাইতে 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 কেউ চিনচুর কেউ চালচুর কেউ ডালচুর কেউ বাসচুর কেউ রডচুর ঠিক কি না আল্লাহর নবী বলেছেন ইদা কানাল মাগনামু দুআলা যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ হবে কিয়ামতের আগে গজব আসবে কার তরফ থেকে ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে এরপরে ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমান যখন তার শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দিবে তখনই সিরিজ ভূমিকম্প মহামারী প্রাকৃতিক বিপর্যয় আসবে আমরা সবাই আমাদের পরিচয় কি বলেন তো আরো আসতে বলেন মুখে কি ঠাটা পড়ছে আমাদের পরিচয় কি মুসলমান আমাদের পরিচয় আমরা মুসলমান আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মুসলমান সমাজে মুসলমান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দেওয়া হবে আপনাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে তাই না হ্যাঁ তাহলে এই পরিস্থিতি এটা কিয়ামতের কি কিয়ামতের কি আলামত আর দিন শিক্ষা না দেওয়ার কারণে অফিসার বানাইছে এমন অফিসার বানাইছে অফিসার বানানোর পরে মা বাপেরও কোনো খোঁজ খবর নেয় না যারা ছোটবেলায় দিনই শিক্ষা না নিয়ে শিক্ষিত হয়ে যায় এই শিক্ষিতগুলো শিক্ষিত চোর হয় শিক্ষিত ডাকাত হয় শিক্ষিত বেঈমান হয় শিক্ষিত দুর্নীতিবাজ হয় কিন্তু ছোটবেলায় দিনই শিক্ষা নিয়ে যারা শিক্ষিত হয় এরা ভালো মানুষ হয় চরিত্রবান হয় দেশপ্রেমিক হয় মানবতার জন্য এরা কল্যাণকামী হয় ঠিক কি না আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে ভাবা যায় কল্পনা করা যায় 91% মুসলিম অধ্যুষিত দেশ ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল ইতিহাস সমাজ বিজ্ঞান সব আছে কুরআন নাই হাদিসও কি জবাব দিব আমরা আল্লাহর কাছে কি জবাব কি কোন মুখে দাঁড়াবেন নবীজির সামনে সামনে যে কোন গজব আসতেছে গতকাল টিভিতে দেখেছি বলা হচ্ছে বাংলাদেশে নাকি ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভাবুন তো তুরস্কে যে ভূমিকম্পটা হলো এই রকম ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যেত আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন বলেন আমিন একটু কল্পনা করেন পদ্মা সেতুটা যদি ভেঙে যায় ওইদিকে যমুনা সেতু যদি ভেঙে যায় এদিকে চট্টগ্রামের সাথে যে কানেকশন করা দাউদকান্দি কাজপুর কাজপুর ব্রিজ এগুলো যদি ভেঙে যায় বিল্ডিংগুলো যদি এরকম তুরস্কের মতো অবস্থা হয় আল্লাহ চাইলে হতে পারে কি পারে না কি অবস্থা হবে আমাদের এই যে গজব আসার আলামত পাপ আসার কারণ গজব থেকে বাঁচতে হলে পাপগুলো জুলুম বন্ধ করে দিতে হবে যখন গান বাজনা মাদক অশ্লীলতা বেহায়াপনা জিনা বেবিচার বাড়বে নবীজি বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প মহামারী দুর্যোগ দাবানল চেহারার ধস চেহারার বিকৃতি এই রকম বিপর্যয় পরিস্থিতি যিনি দিবেন সবাই বলেন তিনি কি সুতরাং আমরা যদি বাঁচতে চাই হেদায়েতের পথে আসতে হবে এরপরে আল্লাহর নবী আরো বলেছেন
কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে দেখা যাবে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে আমানতদার লোককে খেয়ানতকারী এবং খেয়ানতকারীকে আমানতদার বানিয়ে দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দার নবীজি বলেছেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন এক প্রতারণা পূর্ণ সময়ের আগমন হবে যখন লোকেরা ইউসাদদিকু ফিহাল কাযিব যখন সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হবে ওয়ায়ুকাযযাবু ফিহাস সাদিক মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে ওয়ায়ুতামানু ফিহাল খায়েন ওয়ায়ুখায়েনু ফিহাল আমিন আমানতদারকে খেয়ানতকারী খেয়ানতকারীকে আমানতদার বানিয়ে দেওয়া হবে তাকায় দেখেন আমার সমাজের দিকে আজকে নিরপরাধী লোকগুলোকে অপরাধী বানায়া হাতে হাত করা পায়ে ডান্ডা বিড়ি পোড়ানো হয়েছে আর সত্যিকারের অপরাধীগুলোকে নিরপরাধী বানায়া বাহিরে বের করে দেওয়া হয়েছে এখন আলেমদের হাতে হাত করা আলেমদের পায়ে ডান্ডা বিড়ি আর চোর ডাকাত কেসিনিওয়ালা সন্ত্রাস চাঁদাবাজগুলো এরা দেখা যায় বুক ফুলায়া বাহিরে এগুলো কিয়ামতের আলামত আর আমরা এমন এক সমাজে বসবাস করছি দুঃখ কারে কই বলেন দুঃখ কারে কই বলেন গায়িকা নায়িকা কেসিনিওয়ালা এরা অপরাধ করে জামিনের অধিকার ভোগ করে তো যদি গায়িকা নায়িকা চোর ডাকাতেরা অপরাধ করে আদালত থেকে জামিন নিয়ে জামিনের অধিকার ভোগ করতে পারে তাহলে জামিনের সেই অধিকার আলেমরা কেন পাবে না সেই অধিকার আলেমদেরকেও দেওয়া লাগবে আলেমদের বেলায় বৈষম্য এমন কি বহু আলেম আছেন যাদের পরিবারের লোকদের সাথে সাক্ষাৎও করতে দেওয়া হয় কিরকম জুলুম চলছে তাদের পরিবারের লোকজন পর্যন্ত তাদের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে পারে আর চোর ডাকাত দ্বারা চোর ডাকাতরা ভি চিহ্ন দেখা যায় জামিন নিয়ে বাইরে আছে এদেশে অনেক বড় বড় বদমাইশ আছে যে সকল বদমাইশরা মেয়ে ধর্ষণ করে মেয়ে মেরে ফেলেছে খুন করে ফেলেছে প্রথমে অভিযোগ মামলা হয়েছে এখন মামলা সুদ্ধা গায়েব তার নাম আমি বললাম না মিডিয়ায় প্রথম তাকে নিয়ে কথা বলা হয়েছে মিডিয়া সুদ্ধা বন্ধ করে দিচ্ছে তাহলে বোঝা গেল কিছু কিছু জায়গায় মিডিয়া গরম আর কিছু কিছু জায়গায় তারা নরম কি বলেন দেখেন এই মাহফিল গুলোতে এই দেখেন এখানে এত বড় মাহফিল হচ্ছে এখানে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হচ্ছে এখানে তারা এসে ক্যামেরা লাগাবেন যেখানে একটু ফালাফালি হয় আচ্ছা ফালাফালেরই মাহফিল বাংলাদেশে কম না বেশি বেশি কে বলছে আপনাদের যশোরে এগুলো আছে ওই বাংলাদেশের কয়েকটা জায়গা আছে আমি এগুলার নাম বললাম না কারণ যদি আবার ওই এলাকার মানুষ রাগ করে বসে কয়েকটা জায়গা আছে এখানে একটু লাফালাফি ফালাফালি বসেন বসেন হ্যাঁ আরো কত কিছু আছে এগুলা যুবকরা জানে কিন্তু এর বাইরে তো সব জায়গায় এগুলা হয় হেরা কি করে জানেন ক্যামেরাটা নিয়ে ওইখানে বসায় তারপর টিভিতে দেখা দেখেছেন কি কারবা কিন্তু যেখানে লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনতে আসে এবং যেখানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয় আপনারা ওই যে চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে একটা বিরাট মাহফিল হয় বাংলাদেশের সকল বড় বড় আলেমরা সেখানে যান পেকুয়ার মাহফিল আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন না লক্ষ লক্ষ মানুষ হয় 400-500 ইউটিউবার চলে যায় সারা দেশের প্রায় সকল ক্যামেরা ওখানে যায় ইউটিউবারদের কিন্তু মিডিয়া যায় না হেরা এগুলো দেখায় না কারণ ওখানে কোরআন সুন্নাহর আলোকে কথা হয় কিন্তু যেখানে 100-150-200-300-400-500 মানুষ নিয়ে লাফালাফি হচ্ছে ওইগুলা দেখাবে এগুলা দেখা যায় মানুষকে ইসলাম থেকে দূরে রাখা যাবে না কারণ এদেশের বেশিরভাগ মানুষ কোরআন সুন্নাহ প্রেমী ঠিক কিনা আমার যুবকরা অনেক সচেতন আমার যুবকরা এখন দিনের পক্ষে আসা শুরু করেছে যুবকদের এই গণজোয়ার এই গণবিস্ফোরণ প্রমাণ করছে যুবকদের এই গণজোয়ার একদিন গণবিপ্লবে রূপান্তর হয়ে এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ওই যে আমার আগে আমাদের এসআই ভাই খুব সুন্দর গান গাইলেন কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে
সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আমরা সবাই কোরআনের আইন চাই কি চাই না কোরআনের শাসন চাই কি চাই না কোরআনের শাসন আমরা প্রত্যেকই চাই ইনশাআল্লাহ এদেশে কোরআনের রাজ একদিন কায়েম হবে 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 ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলছিলাম কিয়ামতের আগে আরেকটা ফিতনা হলো সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানায় দেওয়া হবে মিডিয়ার কারসাজি এরপর এই হাদিস এর শেষাংশে নবীজি আরো সুন্দর একটা কথা বলেছেন নবীজি বলেছেন ওয়ায়ান্তিকু ফিহার রুওয়াইবিদা রুওয়াইবিদা টাইপসের লোকেরা সমাজের মুখপাত্র হয়ে যাবে তো সাহাবীরা বুঝলেন না রুওয়াইবিদা মানে কি নবীজিকে তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার রুওয়াইবিদা আগো আল্লাহর নবী রুওয়াইবিদা কারা নবীজি তখন বললেন রুওয়াইবিদা হলো আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা নবীজি তখন বললেন রুওয়াইবিদা হলো তারা কিয়ামতের আগে অযোগ্য অপদার্থ লোকেরা তারা মুখপাত্র হয়ে মিডিয়ার সামনে কথা বলবে তাকায়া দেখেন এখন অযোগ্য এবং অপদার্থরা মিডিয়ার সামনে আবল দবল কথা বলে এগুলো কিয়ামতে আরো জোরে বলেন কিয়ামতে হ্যাঁ এখন যুবকদের ওয়াজ চলে আসছে যুবকরা রেডি তো এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে তত্ত্ব প্রযুক্তি উন্নত হয়ে যাবে কিন্তু তত্ত্ব প্রযুক্তির এই উন্নতির যুগে বহু মানুষ ঈমান হারা হয়ে যাবে দেখুন তো এখন প্রযুক্তি কত উন্নত আজকে থেকে 20 বছর আগে কি মোবাইল ফোন ছিল নাকি কথা কোন না কেন তখন মানুষ কি লিখতো জোরে বলেন কি লিখতো চিঠি লিখতো এখন চিঠি লেখা লাগে হ্যালো কি করো খাওয়া দাওয়া করছি কয় দেখি তো কি খাস ভিডিও অন করে কয় এই দেখ মুরগির রাম খায় তাহলে বোঝা গেল এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গিয়েছে নবীজি কি বলেছেন দেখেন কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে কিন্তু আমার উম্মত প্রযুক্তির অপব্যবহার করে ঈমান হারা হয়ে দেখেন তো তাকায় দেখেন এখন প্রযুক্তি উন্নত হয়েছে ঠিক বেশিরভাগ যুবক মোবাইল আর প্রযুক্তির অপব্যবহারে আসক্ত হয়ে তারা চরিত্র নষ্ট করে ফেলতেছে তোমরা যারা এখানে আছো যুবক ভাইরা শোনো তোমরা তো কমপক্ষে কয়েক ঘন্টা কেউ 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকো প্রযুক্তির পেছনে পড়ে থাকো এই টাইমগুলো তোমরা যদি পড়ার টেবিলে দিতে পারতা গবেষণায় দিতে পারতা আমার দেশে ঘরে 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 বিজ্ঞানের জন্ম হইতো তো ঠিক তো কও আমার তো মোবাইল নিয়ে পড়ে থাকো আর এখন শুনেন এমন একটা জামানা আসছে আমার আব্বাজান চাচাজানরাও কথা কইেন আপনারা আগে কয়েকজন মানুষ একসাথে হইলে তখন দেখা যাইতো একজনের সাথে আরেকজন গল্প করত একজন আরেকজনের পরিবারের খোঁজখবর নিত কিন্তু এখন সবাই একসাথে হইছে কিন্তু দেখা যায় কেউ কারোর সাথে কথা কয় না মোবাইল হাতে নিয়ে কি বলেন ঠিক আছে কথা হাজবেন্ড ওয়াইফ সারাদিন ঘরের বাইরে রাতের বেলা সন্ধ্যার পরে ঘরে আসলো দেখা যায় হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড হাজবেন্ডের ফোন ওয়াইফ ওয়াইফের ফোন নিয়ে ব্যস্ত কিন্তু কেউ কারোর সাথে কথা কয় এই যে যান্ত্রিকতা আমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা এবং হৃদ্যতাকে কমিয়ে দিচ্ছে এমনকি অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ কি করে অসুস্থ হচ্ছে শোনেন আজ থেকে 40-50 বছর আগে আপনাদের ঘরে কি কারেন্ট ছিল আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নানিদের আমলে ঘরের মধ্যে কারেন্ট ছিল না ঘরে টেলিভিশন ছিল না মোবাইল ছিল না ওয়াইফাই ইন্টারনেট কিচ্ছু ছিল না এই জন্য রাত 8টার পরে তাদের কোনো কাজকাম ছিল না দেখা যেত এশার নামাজের সময় নামাজ পুরা খায়া দেয়া ঘুম এই দেখো যুবকরা তাকাও আমার চাচাদের দিকে তাকায় দেখো চাচাদের শরীর দেখো বয়স হয়ে গিয়েছে এখনো অনেক এনার্জেটিক তারা এখন আমাদের ঘরে মোবাইল টিভি ওয়াইফাই ইন্টারনেট সব আছে এজন্য রাত 2টা 3টা 4টা পর্যন্ত জেগে থাকার অভ্যাস আমাদের আছে এই যে জেগে থাকার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে ক্ষতিটা হলো যুবকরা অতিরিক্ত ডিভাইসে আসক্ত হয়ে ডিভাইসের দিকে তাকাতে তাকাতে এদের চোখের জ্যোতি কমে যাচ্ছে চোখে ঝাপসা দেখে ক্লিয়ার দেখে না অনেকের মাইগ্রেনে প্রবলেম হয়ে গিয়েছে
অসুস্থ হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে চেহারার লাবণ্য কমে যাচ্ছে পথে ঘাটে রাস্তা ঘাটে যেভাবে হাসপাতাল বাড়ছে আমার কাছে মনে হচ্ছে আমরা বর্তমানে যে প্রজন্মকে অতিমাত্রায় ডিভাইসে আসক্ত দেখছি ভয় হচ্ছে আগামীতে হয়তো আমরা একটা অসুস্থ জেনারেশন পেতে যাচ্ছি খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস আমাদের ঠিক নাই আমাদের চাচাদের আমলে এখানে যত চাচারা আছেন বাবারা আপনাদের আমলে আপনাদের ঘুম ঠিকঠাক ছিল আপনারা যে খাবার দাবার খাইছেন আর যেভাবে ঘুমাইছেন আপনারা এজন্য আপনাদের চেহারা সুরত এখনো মাশাআল্লাহ ভালো আপনাদের পুলা মাইয়েরা ভাতিজারা ভাতিজিরা ছেলেমেয়েরা কি করে দেখেন আপনারা তো এগুলোর সাক্ষী বলেন তো রাত 12টা একটা দুইটা পর্যন্ত এরা সজাগ থাকে না সবাই বলেন চুপ থাকবেন না কথা বলেন সজাগ থাকে না এরা এই যে অতিমাত্রায় জেগে থাকা এক একটা চেহারা দেখছেন বিচি উঠতেছে গাল ভেঙে যাচ্ছে যৌবন হারিয়ে যাচ্ছে চেহারায় কোনো সৌন্দর্য নাই কেন রাতের ঘুম যারা বাদ দিয়ে দিবে তারা রাতে আবার বেশি রাত পর্যন্ত জেগে থাকে কিন্তু দিনের বেলা দুপুর একটা দুইটা পর্যন্ত আবার জেগে আবার ঘুমায়া থাকে আছে না নাই মানে রাতের ঘুমের কাজাটা কাফারাটা দিনের বেলা আদায় করে আমার ভাইয়েরা রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য রাতের বেলা যদি আপনি ঘুমান ফিজিক্যালি ফিট থাকতে পারবেন এনার্জেটিক থাকতে পারবেন ইবাদত করেও মজা পাবেন সুস্থ সুন্দর একটা জীবন পাবেন সুস্থতা হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ দৌলত সুস্থ মানুষ যারা দুনিয়ার সবচাইতে ধনী এবং সুখী মানুষ হলো তারা টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যায় না মনে করেন একজন মানুষের 1000 কোটি টাকার সম্পদ আছে কিন্তু লোকটা যদি অসুস্থ থাকে বলেন তো অসুস্থ এই লোকটা তার 1000 কোটি টাকার সম্পদ কি উপভোগ করতে পারবে নাকি আরো জোরে বলেন পারবে নাকি কিন্তু একজন ভ্যান চালক ভাই সারাদিন ভ্যান চালায় হয়তো 800 টাকা 1000 টাকা ইনকাম করে রাতের বেলা ডাল ভাত খেয়ে ঘুমায় যার কাছে টাকা নাই কিন্তু শরীর সুস্থ আছে সে খাবারের স্বাদ পাবে জীবনটাকে উপভোগ করতে পারবে কিন্তু যার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু সুস্থতা নাই সে কখনো খাবারের স্বাদও পাবে না জীবনটাকে উপভোগ করতে পারবে এজন্য আরবিতে একটা প্রবাদ আছে আলেমরা জানেন আস-সিহহাতু তাজুন আলা রুউসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা এর অর্থ হলো সুস্থতা হলো মানুষের মাথার মুকুট লা ইয়ারাহা ইল্লাল মারদা অসুস্থ না হলে ওইটা চেনা যায় না বলেন তো একজন মানুষ অসুস্থ হইয়া আইসিইউতে শুয়ে আছে একজন গিয়ে বলল ভাই আপনাকে আমি 2 বস্তা স্বর্ণ দিব আর আরেকজন বলল ভাই আপনি যে জটিল রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসার খবর আমি বলে দিব বলেন তো আইসিইউতে থাকা মৃত্যু পথযাত্রী লোকটা 2-3 বস্তা শোনা চাইবে নাকি বাঁচার পথ চাইবে সুস্থতা চাইবে তাহলে বোঝা গেল সুস্থতা মানুষের জীবনের সবচাইতে সেরা দৌলত শুনেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে বলেন আমাকে একটা দোয়া শেখায় দাও নবীজি বললেন সকাল সন্ধ্যায় দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন অগো আল্লাহ আমাকে সুস্থতা দাও আল্লাহর নবী বলেছেন সব সময় দোয়া করলে আল্লাহর কাছে আগে বলবা আল্লাহ সুস্থতা দাও আগেই বলিও না টাকা পয়সা দাও সম্পদ দাও সন্তান দাও কারণ সুস্থতা না থাকলে গোটা দুনিয়ার সম্পদ দিয়ে আপনি কখনো সুখী হতে পারবেন এই জন্য নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আফিয়া فإن أحدا لم يعط بعد اليقين خيرا من العافية نبيجي বলেছেন তোমরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাও কারণ ইমানের পরে সুস্থতার চাইতে উত্তম কোন নিয়ামত আর মানুষকে দেওয়া হয় না ইমানের পরে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি সুস্থতা আরো জোরে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি দেখেন 2 সাজদার মাঝখানে আমরা দোয়া করি না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি এগুলোর অর্থ জানেন এখানেও সুস্থতার দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে মাফ করো ওয়ারহামনি আমার উপর রহম করো ওয়াআফিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করো সব সময় আল্লাহর কাছে কি চাইবেন হাত তুললে বলবেন আল্লাহ আমাকে সুস্থতার হায়াত দাও আমাকে সুস্থতার যার হায়াত যতদিন আছে এর বেশি বাঁচার কি সম্ভাবনা আছে এর বেশি বাঁচতে পারবেন না আমি বলছিলাম যে কিয়ামতের আগে প্রযুক্তির অপব্যবহার মানুষকে ঈমান হারা করে ছাড়বে এই যে
প্রযুক্তি নির্ভর বেশি হয়ে যাচ্ছি, অতিরিক্ত ব্যবহার করছি, যার কারণে নামাজের খবর নাই। দেখা যাচ্ছে গভীর রাত পর্যন্ত আমরা অতিমাত্রায় ডিভাইস আসক্ত হয়েছি, ফজরের আজান হয়ে গিয়েছে, নামাজের কোনো খবর। এরপরে আমরা দেখা যাচ্ছে ওয়াইফাই ঘরের ভেতরে পেট ওয়াইফাই কানেকশন করে ইন্টারনেট কানেকশন লাগিয়ে আমরা দেখা যায় আজে বাজে ভিডিও নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখা আরম্ভ করি। আমার যুবক ভাইয়েরা খবরদার, প্রযুক্তি এত হাতের কাছে চলে এসেছে বলে অপব্যবহার করা যাবে না, প্রযুক্তির অপব্যবহার করে আজে বাজে ভিডিও দেখা যাবে না। কারণ একা একা নীরবে নিবৃতে কোনো আজে বাজে জিনিস দেখলে, কেউ সেটা না দেখলেও না জানলেও, যিনি সব দেখেন এবং জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। সর্বশেষ আমি আমার মায়েদের প্রসঙ্গে, বোনদের প্রসঙ্গে কিছু কথা বলবো, কারণ চারটা প্যান্ডেল তাদের। মা বোনদের ব্যাপারে বলবো, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে নারীরাও বেপর্দা আরম্ভ করে সমাজে ফেতনা বাড়িয়ে দিবে, আবার পর্দার নামে কিছু নারী আধুনিকতা করে ফেতনা ছড়াবে। নবীজি খুব সুন্দর করে বলেছেন, আল্লাহর নবী বলেছেন সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুন আলা সুরুজিন কাশবাহির রিহাল। নবীজি বলেছেন আখির জামানায় মানুষ সুন্দর সুন্দর বাহনে আরোহণ করে মসজিদে আসবে, কিন্তু তাদের ঘরে থাকা নারীদের অবস্থা এমন হবে, আখির জামানায় নারীরা এমন অবস্থা আরম্ভ করবে, এমন ভাবে তারা বেপর্দা হবে, বেপর্দা হয়ে সমাজে ফেতনা ছড়াবে। আবার কিছু কিছু নারী পর্দা করে অপর্দার নামে ফেতনা ছড়াবে। সেই পর্দাটা কেমন, এটা বর্তমান সময়ে এগুলো চলছে বেশি শুনেন, নিসা উহম কাসিয়াত নারিয়াত, কাপড় পরলেও বুরখা পরলেও লাগবে তারা যেন উলঙ্গ উলঙ্গ আছে। তাকায়া দেখেন আজকের সমাজের নারীদের দিকে, তারা এমন এমন টাইট ফিট বুরখা পরে, বুরখা পরার পরেও তাদের শরীরের সেন্সিটিভ জায়গাগুলো বোঝা যায় আছে না নাই, এমন টাইট ফিট বুরখা পরে। আমার আমার বোনেরা খবরদার, সমাজে ফিতনা ছড়াবেন না, লুজ বুরখা পরিধান করেন, টাইট ফিট বুরখা পরবেন না, কালো রঙের বুরখা পরিধান করবেন, টাইট ফিট বুরখার বিপরীতে ঢিলে ঢালা বুরখা পরবে। এরপরে নবীজি বলেছেন এই নারীদের অবস্থা এমন হবে, আল্লাহ নবী বলেছেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাজ দিয়া দিয়া স্টাইল করে হিজাব বানবে। বলেন তো মাথার মধ্যে ভাজ দিয়া দিয়া হিজাব বানবে এমন মহিলা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন ফা ইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত মহিলা, ইলানুহুন্না, এদেরকে লানত দাও, কারণ চেহারাকে ঢেকে রাখতে হবে আদেশটা কার। এজন্য আমার বোনদেরকে বলবো পর্দা করবেন, যারা পড়াশোনা করেন স্কুলে কলেজে যাওয়ার আগে বুরখা পরবেন, নিকাব পরিধান করবেন। মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, স্বামীকে কখনো নাখুশ করবেন না, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন, স্বামীকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, যদি দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া জায়েজ হতো, দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে প্রত্যেক দিন সাজদা দেয়। আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা স্বামীর প্রতি যত্নবান, স্বামীর খেদমতের গুরুত্ব বোঝানো হয়েছে। আমার মা বোনদেরকে বলবো আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, চারটা কাজ করবেন। আল্লাহর নবী বলেছেন ইদা সল্লাত আল মারআতু খামসাহা, যখন একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করে, এই চারটা কাজ যে সকল নারীরা করবে, কিয়ামতের দিন ওই নারীদেরকে আল্লাহ ডেকে ডেকে আল্লাহ বলবেন যে জান্নাতের যে দরজা দিয়ে বঞ্চায় সেই দরজা দিয়ে আমার বান্দে তুমি জান্নাতে চলে যাও। এজন্য আমার বোনদেরকে মাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, পর্দা ঠিক রাখবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদের প্রতি যত্নবান হবেন, সন্তানদেরকে আপনারা দিনে শিক্ষা দিবেন, তাহলে আমাদের উপরে রাজি খুশি হয়ে জান্নাত যিনি নাম করবেন তিনি কে। যুবকদেরকে বলবো প্রযুক্তির অপব্যবহার করে নিজেদেরকে নষ্ট করে দেওয়া যাবে না, গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা মাদকের দিকে যাওয়া যাবে না, জিনার দিকে যাওয়া যাবে না, নিজের যৌবনকে হেফাজত করো, চক্ষুকে অবনমিত করো, হারাম রিলেশন করো না, গার্লফ্রেন্ড বানাইও না ভাই, বুঝছো, হারাম রিলেশন করো না, যুবকরা যারা বিয়ে শাদী করো নাই, হারামের যাইও না, হারামে কোনো আরাম পাবা
চরিত্রকে সুন্দর বানাও যে বয়সে পড়াশোনা করছো ওই বয়সে মেয়েদের পিছনে ঘুরঘুর করো না তুমি সুন্দর করে পড়াশোনা করে ক্যারিয়ার ঠিক করো আর নামাজে গিয়ে চরিত্রবান হও যদি ক্যারিয়ার সুন্দর করতে পারো আর যদি চরিত্রবান হতে পারো মেয়েদের পিছনে ঘুরঘুর করা লাগবে না দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে এজন্য যুবক ভাইরা চরিত্র ঠিক রাখা যাবে তো চরিত্রের প্রতি যত্নবান হন বুখারী শরীফের একটা হাদিস শোনাই আল্লাহর নবী বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবী জি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইরা চরিত্রের জিম্মাদারি গ্রহণ করা যাবে তো জিনার ধারে কাছেও যাওয়া যাবে আমরা চরিত্রবান হতে পারলে দেখবেন চরিত্রবান হয়ে যেতে পারলে সবাইকে আল্লাহ দিনদার স্ত্রী দান করবেন যারা এখানে বিয়ে শাদী করে নাই আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার স্ত্রী নেককার জীবন সঙ্গী দান করে দিও যে বোনেরা মাহফিলে এসেছে যে সকল বোনরা অবিবাহিতা এখনো যারা যাদের বিয়ে শাদী হয় নাই আল্লাহ যেন তাদেরকেও উত্তম দিনদার ছেলে তাদের কপালে দান করে আমরা বলি আমিন যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন